নাটোরে নলডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে স্বামী ওসমান গনিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক জেলা জজ মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একই সাথে আসামিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২১ আগস্ট জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর গ্রামের ওসমান গনি ৫০,০০০ টাকা যৌতুকের জন্য স্ত্রী রোকেয়া বেগমকে শারীরিক নির্যাতনের এক পর্যায়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই একাব্বর হোসেন বাদী হয়ে ওসমানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?